بسم الله الرحمن الرحيم أفحسبتم أنما خلقناكم عبثا وَأَنَّكُمْ إِلَيْنَا لَا تُرْجَعُونَ وقال النبي صلى الله عليه وآله وسلم كن في الدنيا كأنك غريب أو عابر سبيل وقال النبي صلى الله عليه وآله وسلم الدنيا سجن المؤمن وجنة الكافر أو كما قال النبي عليه الصلاة والسلام صدق الله مولانا العظيم صدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي বজকর শহর চিনি দর খরুশলে দানা দুরি মানা কে গুশাস নবুল বুল বর গুলশ তসবিহ খানে কে হর খারে বতসবিহ জবানেস ذکر حق آمد غذائی روح را مرحم آمد دل مجروح را لا الہ الا اللہ لا الہ الا اللہ لا إله إلا الله 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 لا إله إلا لا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول اللہ دنیا میں ہو دنیا کا طلبگار نہیں ہو
دنیا میں ہو دنیا کا طلبگار نہیں ہو، بازار سے گزر ہو خریدار نہیں ہو، بازار سے گزر ہو خریدار نہیں ہو۔ اے بندہ خدا چاہو گر ان کے ملاقات، جلدی سے بیٹھے سنو حضرت کے نصیحات، جلدی سے بیٹھے سنو حضرت کے نصیحات۔ مقبول ہے، شاز ہے، قابل تو بہت ہے، آئنا کے مانند تو نہیں دل تو بہت ہے، آئنا کے مانند تو نہیں دل تو بہت ہے۔ বাড়ির টেক এলাকাবাসীর উদ্যোগে আয়োজিত আজকের এই দোয়ার মজলিসে উপস্থিত মোহতারাম সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথি বৃন্দ, মুআজ্জাজ মুকাররাম, জাতির মাথার মুকুট রাসাতুল আম্বিয়া হযরত উলামায়ে কেরাম, আল্লাহ পাকের আশেকিন, জাকিরিন, শাকিরিন, মুহিব্বিন, মুরুব্বিয়ান এজাম, কলিজার টুকরা যুবক বন্ধুগণ, স্নেহের ছোট ভাই, মাইকের আওয়াজ শ্রবণরতা পর্দার আড়ালে সম্মানিতা মা ও বোনেরা, রব্বুল আলামিনের দরবারে লাখো লাখো কোটি কোটি শুকর যে আল্লাহ রব্বুল আলামিন কঠিন থেকে কঠিন মুসিবতের মধ্যে আমাদেরকে আল্লাহ পাক হায়াতে বাঁচায় রেখেছেন, আলহামদুলিল্লাহ, সুস্থ রেখেছেন, আলহামদুলিল্লাহ, পৃথিবীর শ্রেষ্ঠ জায়গা আল্লাহ পাকের ঘরে এসে আল্লাহ এবং তার রসুলের দিন সম্পর্কে কিছু কথা বলার জন্য কবুল করেছেন, আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম সাইয়্যিদুল মুরসালিন রহমতুল্লিল আলামিন শফিউল মুজনিবিন খাতামুন নবিয়্যিন হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লামের উপর। এই কঠিন মুসিবতে আজ যারা দুনিয়া থেকে চিরবিদায় হয়ে গেছেন, আল্লাহ তাআলা মেহেরবানি করে তাদের কবরকে জান্নাতের বাগিচা বানায় দেন। এই মুসিবতের মধ্যে পড়ে আজ যারা অসুস্থ বিছানায় পড়ে আছেন, অনেকেই দোয়া চেয়েছেন, আল্লাহ কুদরতের হাতে মেহরবানি করে তাদেরকে পরিপূর্ণ সুস্থতার নেয়ামত দান করেন। আমরা যারা সুস্থ আছি, আল্লাহ পাক এই সুস্থতাকে কদর করার তৌফিক দান করেন এবং এই সুস্থতার নেয়ামতকে আরও বাড়ায় দেন। সমস্ত মুসিবত থেকে আল্লাহ আমাদের সব ভাইকে পরিপূর্ণ হেফাজত করেন। এটা একটি দোয়ার মজলিস, ওয়াজ মাহফিল নয়, গতানুগতিক যে ওয়াজ সেটা নয়। দ্বিতীয়ত আল্লাহর ঘর মসজিদে বসেছি, যথেষ্ট পরিমাণ সীমাবদ্ধতা খেয়াল রেখে আমাদের কথা শুনতে হবে, বলতে হবে। এক নাম্বার কথা হলো, প্রত্যেকটা জিনিসের একটি সৌন্দর্য আছে, মানুষের সৌন্দর্য হলো আদবের মধ্যে। ফুলের সৌন্দর্য তার রং, তার গ্রাম, ঠিক না? প্রত্যেকটা জিনিসের একটা সৌন্দর্য, পানির সৌন্দর্য তরঙ্গ, ঠিক মানব জাতির সৌন্দর্য কিসের মধ্যে? আদব। কিসের মধ্যে ভাই? আদব। বুঝেন তো? বিনয়ীভাবে চলা,
আদবওয়ালা জিন্দেগি, আদবওয়ালা মানুষ দুনিয়াতেও দামি পরকালেও দামি। দুনিয়াতে ছোট বড় সবার কাছে দামি, অনেকের এলেম আছে, শিক্ষা আছে, বাড়ি আছে, টাকা আছে, পয়সা আছে, ছোট বড় সবাই আমভাবে মোহাব্বত করে না, কিন্তু যার আদব আছে, ব্যবহার ভালো, চলাফেরা ভালো, লোকটা গরিব, টাকা নাই, অশিক্ষিত, কিন্তু সবার কাছে একটা মোহাব্বতের মূল্যায়ন আছে। এটা কিসের কারণে হয়েছে? আদব। আর এই আদব কিভাবে করতে হবে এটাও শিখার জন্য আদবওয়ালা জ্ঞান লাগবে। কিওয়ালা? যেই জ্ঞান অর্জন করলে আদবওয়ালা হওয়া যায়, সেই জ্ঞানের নাম আল্লাহর দেওয়া ইলম, রসুলের সুন্নত। কার সুন্নত? রসুলের সুন্নত। যে রসুলের সুন্নত অনুযায়ী চলবে সেই আদবওয়ালা হয়ে যাবে। যেমন রসুলের আদর্শ সুন্নত বসার ভেতরে আছে, হাঁটার মধ্যে আছে, খানার মধ্যে আছে, ঘুমের মধ্যে আছে, আছে না? খানার আদব কি? আমরা অনেক সময় ইমাম সাহেব, খতিব সাহেব, বড় হুজুরের কাছে যখন যাই, আপনারাও যারা যান, তখন চেষ্টা কি করেন যে মোটামুটি একটু নামাজের সুরাতে বসার, ঠিক না? নাকি আসন দিয়ে বসেন, পাও ছড়ায় বসেন? তাহলে বসার মধ্যেও আদব। যারাই আদবকে রক্ষা করে চলবে আল্লাহ তাদের মর্যাদা বাড়ায় দিবে। তো যেহেতু মসজিদেও একটা আদব আছে, মসজিদেও কি আছে? মসজিদে আদব কি? একেবারে জুতা পায়ে দিয়ে ভিতরে ঢুকা যাওয়া কি? তাহলে 6 মাইল জুতা বাইরে রাইখা, এরপর খালি পায়ে মাটি হেঁটে আসা, মসজিদের আদব। জুতাও ঢুকতে হবে, আমাকেও ঢুকতে হবে, মসজিদ যেন ময়লাযুক্ত না হয়। ঢুকার সময় আদব, জুতা খোলার সময় আদব, জুতা রাখার ক্ষেত্রেও কি আদব? মসজিদে ঢুকতে হয় কোন পাও দিয়া? বাম পাও? ডান পাও? বের হতে হয় কোন পা দিয়া? বাম পা। আর জুতা বাহিরে রাখার তো সুরাত নাই, কারণ সোনার বাংলা তো সম্ভাবনাময় দেশ, সবই সম্ভব, সবই সম্ভব। জুতা নতুন নিয়ে তো মসজিদে আসার কোনো কায়দাই নেই, কারণ এখানে আসলে মানুষের দিল নরম, দিল কি নরম, আর এই নরম দিলওয়ালারা সরল মনে ঢুকে আর ওদিক দিয়ে জুতা, ব্যবসায়ীরা জুতা নিয়ে যায়। যাই হোক, তো জুতাটা নিয়েও ঢুকতে হয়। আচ্ছা বলেন তো, মসজিদের থেকে আল্লাহর রসুল বলেন আহাব্বুল বিলাদি ইলাল্লাহি মাসাজিদুহা ওয়া আবগাদুল বিলাদি ইলাল্লাহি আসওয়াকুহা। আহাব্বুল বিলাদি ইলাল্লাহি মাসাজিদুহা ওয়া আবগাদুল বিলাদি ইলাল্লাহি আসওয়াকুহা। পৃথিবীতে সব থেকে দামি জায়গা মসজিদ, সব থেকে সম্মানিত, ফজিলতের, মর্যাদার, উৎকৃষ্ট, শ্রেষ্ঠ জায়গার নাম। আর পৃথিবীতে সব থেকে খারাপ জায়গা বাথরুম, দেখছেননি? বাথরুমের খারাপ কয় নাই? নবীজি কি বলছেন খারাপ? বাজার, হাট বাজার। কে বলছেন? সরমনের পীর সাহেব, শাইখুল হাদিস সাহেব, কে বলছেন? নবীজি বলছেন। কে বলছেন? সব থেকে উত্তম জায়গা কি?
খারাপ জায়গা কি? বাজার। এবার বলেন তো মসজিদের থেকে উত্তম জায়গা আর কি আছে? আপনার ঘর, আপনার ঘর না, তাই কি? উজানির দরবার, পীরের বাড়ি মসজিদ থেকে দামি? হ্যাঁ, দামি না? প্রধানমন্ত্রীর কার্যালয় মসজিদ থেকে দামি? বঙ্গভবন, হ্যাঁ, গণভবন, সংসদ ভবন? তাহলে কোনো একজন বুজুর্গের বাড়ি দামি? সবাই একমত, মসজিদ থেকে দামি আর কোনো জায়গা নাই। তো সেই মসজিদের মধ্যে যদি আমরা জুতা নিয়ে ঢোকার অনুমতি থাকে, পায়ে দিয়ে না? তো পায়ে দিয়া। এখন অন্য জায়গায় যদি কেউ বলে যে জুতা 3 মাইল দূরে খুলে রাখতে হবে, তাহলে এটা অতিভক্ত চোর, অতিভক্ত চোর আর অতি বেয়াদব ডাকা, অতি বেয়াদব। তাহলে মসজিদ এটা হলো সব থেকে শ্রেষ্ঠ জায়গা, কথা ঠিক না? অতএব এখানে যেহেতু মানুষ জুতা নিয়ে ঢুকে, হাতে নিয়ে জায়গায় রাখে, তাহলে অন্য কোথাও যদি কেউ বলে যে জুতা নিয়ে ঢোকা যাবে না, তাহলে সে বুঝাইতে চাইল যে মসজিদের থেকেও আমার জায়গা দামি, এটা হল অতিভক্ত চোর। এটা কি নিরপরাধী না অপরাধী? আল্লাহ আমাকেও বুঝার তৌফিক দান করেন, আপনাদেরকেও বুঝার তৌফিক দান করেন। কি বুঝছেন আল্লাহ জানে, আর আমি কি বুঝাইছি তাও আল্লাহ জানে। কথা বললেও ভেজাল, না বললেও কি ভেজাল? কারণ এহেনে বইয়েই যারা ঠিক বলে, এরা হেন গিয়াও ঠিক বলে। আল্লাহ সব ভাইকে হেদায়াত দান করেন, রাগ করেন? তাহলে আদবওয়ালা জিন্দিগি। এখন মসজিদে ঢুকতেছেন, ডান পাও দিছেন, দোয়া আসেনি? কি দোয়া আছে? দরুদ শরীফ নাই? ও মিষ্টি খাইলে দরুদ লাগে, এছাড়া আর দরুদ লাগে না? স্যার রসুলের দরুদ কম পড়বেন না বেশি? আল্লাহ কম পড়তে বলছেন না বেশি? তো রসুলের দরুদ শরীফ বেশি পড়লে হাঁটতে চলতে উঠতে বসতে সব সময়ই পড়তে হবে, কথা ঠিক না? এখন যদি এটা একটা সময়ের সাথে খাস করে দেন যে অমুক টাইমেই পড়তে হবে, তাহলে দরুদ কম হয়ে যায়, হালাকে আল্লাহ দরুদ বেশি পড়তে বলছেন। তাহলে আপনি দাঁড়ায় থাকেন পড়েন, বসে আছেন দরুদ পড়েন, হাঁটতেছেন দরুদ পড়েন, শুয়ে আছেন দরুদ শরীফ পড়েন, সওয়াব না গুনাহ? শুয়ে শুয়ে পড়লে কি হবে? গুনাহ কি? কেউ যদি রাত্রে বিছানায় শুয়ে দরুদ শরীফ পড়ে, গুনাহ হবে? কেউ যদি বসে বসে দরুদ শরীফ পড়ে, গুনাহ হবে? কেউ যদি হাঁটিয়া হাঁটিয়া দরুদ শরীফ পড়ে, গুনাহ হবে? হ্যাঁ, তো রসুলের দরুদ শরীফ পড়লেই কি দাঁড়াইতে হবে? তাহলে নামাজের আত্মাহিয়াতুর সময় দরুদ পড়ার সময় দাঁড়ায় যাইতে হবে কি? একটা লোক শুয়ে শুয়ে দরুদ পড়তে পারবে না, সে দাঁড়ায় দাঁড়ায় ঘুমাইব, কারণ রসুলের আশেক যে দরুদ বেশি পড়লে সে বড় আশেক হবে, আর দরুদ বেশি পড়তে হইলে হাঁটা চলা উঠা বসা সব সময় সুযোগ পাইলেই পড়তে হবে, কথা ঠিক না? এখন আপনারা কি বলেন যে দরুদ কি কোনো সময়ের সাথে নির্ধারণ করা? কোনো টাইমের সাথে? কোনো অবস্থার সাথে? যে দাঁড়ানো অবস্থায় পড়তে হইব, বসায় বসা অবস্থায় পড়া যাইব না, এমন? আল্লাহ আমাদের সবাইকে বুঝার আমল করার তৌফিক দান করেন। আর কে বাসদ আমেলে সাল্লু মুদাম আতেশে দোজক সাওয়াদ বরওয়ায় হারাম। নবীজির দরুদের দাম কত? একবার যারা নবীর নামে দরুদ পড়বে এতটুকু, সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম, কতটুকু? সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম, এতটুকু দরুদ শরীফ যদি উম্মত পড়ে নাও, সাথে সাথে আমল নামায় 10টা নেক আল্লাহ দান করবে। কয়টা? 10টা।
এত সওয়াব। এই দরুদ যদি আবার কেউ বিছানায় বা ঘুমের আগে 1000 বার পড়ে, কয়বার? 1000 বার যদি ঘুমের বিছানায় শুইয়া উজু করিয়া ঘুমের সময় পড়ে নাও 1000 বার। আবার কোন জায়গা আছে 80 বার, আবার কোন জায়গা আছে 100 বার। নবীজির দরুদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম যদি 1000 বার পড়ে নাও, নবী বলেন তোমার মরণ হবে না, মরণ হবে না, মরণ হবে না, জান্নাতীদের খাতায় নামটা না লেখানো পর্যন্ত। হর কে বাসদ আমেলে সল্লো মুদাম আতেশে দোযখ শাওয়াদ বরওয়াই হারাম। আচ্ছা মসজিদে ঢুকতেও কি আছে? কেমনে পড়বেন দরুদটা? একজনে পড়েন তো বিসমিল্লাহি ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আল্লাহুম্মা ফতাহলি আবওয়াবা রাহমাতিক। যারা নবীরা আসে এদের জিজ্ঞেস করবেন মসজিদে ঢুকতে দরুদ আসিনি, যদি বলে হ্যাঁ ক, বের হইতে দরুদ আসিনি, যদি বলে হ্যাঁ বল, যদি বলে পারি না, তখন তাকে বলবেন তওবা কর, যতদিন পর্যন্ত মসজিদে ঢুকতে আর বের হইতে দরুদ শিখিয়া পড়তে পারবি না, ততদিন সাফার জোরে নবীর আশেক দাবি করার অধিকার না। নবীর আশেক দাবি করার অধিকার তোমাকে কে দিয়েছে বেনামাজি সুৎকর? লজ্জা নাই, বেহায়া, বেলাজা, বেশরম? অথচ সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন, আবু বকর, ওমর, ওসমান, আলী, নাম শুনেছেন কোনদিন? আশারায়ে মুবাশশারা 10 জন সাহাবা জান্নাতের টিকিট পেয়েছেন মরণের পর না আগে? জানেননি? কয়জন? সুসংবাদ প্রাপ্ত জান্নাতের 10 জন। জানা থাকলে বলবেন 1 নম্বরে কার নাম, দ্বিতীয় কার নাম, তৃতীয় সিরিয়ালে কার নাম, চতুর্থ সিরিয়ালে কার নাম? হযরত আলী রাদিয়াল্লাহু আনহুম আজমাইন। তাদের ইতিহাস পড়ে দেখেন, 4 খলিফার ইতিহাস, খেলাফতে রাশেদা বাংলায়ও পাবেন, আবু বকরের ইতিহাস, ওমর, ওসমান, আলী, 10 জন সাহাবা, তাদের ইতিহাস কেমন? তাদের মতো বড় আলেম কেউ আসেনি, বড় মুহাদ্দিস, মুফাসসির আছে, বড় বুজুর্গ, বড় আমলওয়ালা, বড় ইলিমওয়ালা আছে? চরমনের হুজুর, উজানির হুজুর, হ্যাঁ, হাটাজারির হুজুর, দেওবন্দের হুজুর, আবু বকরের থেকে বড় আমল, বড় আমলওয়ালা, এলেমওয়ালা, হ্যাঁ, ওমরের থেকে বড় এলিমওয়ালা, খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি, হ্যাঁ, এরে নবীর উম্মতের দল, আপনারাই কিন্তু সাক্ষী দিলেন আবু বকরের মতো বড় আলেম কেউ নাই, ওমরের মতো বড় আলেম বর্তমানে কেউ নাই, হযরত ওসমান, হযরত আলী, তাদের মতো বড় আমলওয়ালা কেউ নাই, বড় ইলিমওয়ালা কেউ নাই, বড় মুহাদ্দিস, বড় মুফাসসির, বড় মুফতিসাব কেউ নাই। এত বড় আলেম, এত বড় মুহাদ্দিস, এত বড় মুফতি, এত বড় মুফাসসির হওয়ার পরেও, এত বড় বুজুর্গ হওয়ার পরেও বলেন তারা 5 ওয়াক্ত নামাজ পড়েছেন কিনা? শুধু 5 ওয়াক্ত? ইশরাক, আউয়াবিন, চাষ, তাহাজ্জুদ, জিহাদ, সংসার, ব্যবসা, বাণিজ্য সব করেছেন। এত বড়, এত বড় ইবাদতওয়ালা আলেম, এত বড়, এত বড় বুজুর্গ আমলওয়ালা, এত বড় মুফতি সাহেব, সব ইবাদত করার পরেও সারাটা জিন্দেগি কান্না করেছেন কবরে কি উপায় হবে আমার।
এত ইবাদত করার পরেও কান্না করেছেন, কি উপায় হবে আমার? আহা, কি উপায় হবে আমার? অথচ সেই তুলনায় আমাদের আমল তো আমলই না, কি টুপি মাথায় দিছি, দাড়ি লম্বা করেছি, লম্বা জামা পরেছি, ওয়াজে দাওয়াত দিবে না এই জন্য পরেছি। যদি শার্ট প্যান্ট টাই লাগাই কেউ আমার ওয়াজে দাওয়াত দেবে না, কেউ আমার ইমামতিতে রাখবে না, রাখবে এলাকায়? যদি শার্ট প্যান্ট টাই লাগাই এখানে আসি ইমামতিতে রাখবেন? হ্যাঁ, অনবীর আশেক কেউ আমাকে বয়ানে দাওয়াত দিবে না। তাহলে আমি যা করতেছি, নামাজ করতেছি, একা একা নামাজ পড়ি সময় কম, মানুষের সামনে নামাজ পড়ি সময় অনেক বেশি লাগে। তাহলে এই যে আমল করি সব মানুষকে দেখানোর জন্য, আল্লাহর জন্য করি না? বয়ান করি মানুষকে দেখানোর জন্য, আল্লাহর মহব্বতে করি না বলে কেন? বলে মানুষের পর্দার ওয়াজ করলাম, নিজে পর্দা করি না। মানুষের সুন্নতের বয়ান দিলাম, নিজে সুন্নতের আমল করতে পারি না। মানুষের তাহাজ্জুদের বয়ান দিলাম, নিজে তাহাজ্জুদ আমল করতে পারি না। এর নবীর উম্মতের দল যত আমল করতেছি, যত বয়ান করতেছি সব মানুষকে দেখানোর জন্য। তাহলে আমাদের আমল আসলে আল্লাহর কাছে নাজাত পাওয়ার মতো কোনো সুরত নাই, আছে? তাহলে এত পরিমাণ তারা আমল করিয়াও কান্না করছেন, নবীর কাছে গিয়া দোয়া চাইছেন, সারা রাত নামাজ করেছেন, আর আমরা আমল তো আমলের মতো করে করি না, যাও করি তার বাহাদুরিতে সব শেষ। আমারে চিনেন নাকি বলে কে আপনি? বলে 13 বার হজ করছি। এটা কয় একদিন একজনে বুঝে কয় মিয়া আপনার দা আপনি কন কেন, এটা তো মানুষ খারাপ মনে করে। কয় তাহলে কি করা? কয় আর একজনের দিয়ে কইবেন। কয় ঠিক আছে, তো একজন ভাড়া লই। দেখুন একজন ভাড়া লইছে, খালি কই বুঝে সিনিন নিয়ে রে। কয় না তো কয় 13 বার হজ করছে। মানুষ ভাড়া করিয়া প্রশংসা করায়, নিজের নামটা যদি লেখতে গিয়ে আলহাজ না লাখে মাথা গরম। হস্টা লেখছিল কি নারায়ণগঞ্জের জন্য না আল্লাহর মহব্বতে? টের পাওয়া যায় না এখন কি জন্য হজ করছিল, আল্লাহর জন্য না মানুষের কাছে হাজি নামে টাইটেল হওয়ার জন্য? এটা টের পাওয়া যায়নি? আহা, হুজুর ওই ব্যক্তির চিনিনি বলে না? কয় মসজিদ 10 তলা কইরা দিছে এই বেড়ায়। কয় তালা? 10 তলা মসজিদ করেছে এই ভাজি সাহ, তাই নাকি? বলে সর্বনাশ। হাজি সাহেব ভালো আছেন? বলে ভালো। ছেলে মেয়ে কি হাল? আর বলে হুজুর দোয়া করবেন, ছেলে বাইরে থাকে। মেয়ের কি হাল? আর মেয়েটা এখন ইন্টারে পড়ে, এই নাকি? বলে বিয়া শাদির কি হাল? আর বলে হুজুর দোয়া করবেন, বিয়া দিব দিব সময় জামাই দেখতেছি, একটা জামাই পাওয়া গেছে অমুক লাইনে বিশাল বড় চাকরি করে, বেতন কত? বলে বেতন হলো মাত্র 30,000। 30,000 টাকায় কেমনে হয়? বলে অন্য দিক দাও পায় 50। বুঝেননি? ওইটা আর কি মারে ফতি লাইন, ওদিক দিয়ে 50 বাম হাতের কামাই। হাজি সাহেব 5 ওয়াক্ত নামাজ পড়েননি, কয় চেষ্টা করি। কি করে চেষ্টা? মানি জুমার দিন আসে আর পাঁচ বেলায় আসে না, তাও আসে খুতবা দেওয়ার সময়, ইমাম সাহেব সালাম ফিরানো মাত্র দৌড়, সকল নামাজির সামনে দিয়া বের হয়ে গেল, কেউ ডাক দেওয়ার ধমক দেওয়ার কেউ নাই, কারণ মসজিদ তার টাকার। হাজি সাহেবের টাকায় মসজিদ উঠেছে, ধমক দেবে কে? নামাজির সামনে দিয়া দৌড়ায়া বাহির দিয়া মঞ্জুরে দৌড় দিছে, এক দৌড়ে বাড়িতে গিয়া দেখে জুতা আর একজনের ডা নিয়ে আইছে, ধরা খাইলে কয় টেস্ট করলাম, না খাইলে তো জুতা গেছি গা। এই দোষ কি বাংলাদেশে আছে? আল্লাহ আমাদের সব ভাইকে হেদায়াত দান করুন।
এই সমস্ত আকাম কুকামের কারণেই আজ আমাদের গোটা দুনিয়াবাসীর উপরে করোনা নামের গজব চেপে বসেছে। জাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস, সব বিপদ আসছে আমাদের গুনাহের কারণে। আল্লাহ পাক বলেন তওবা কর, তওবা করে যদি ক্ষমা চাও আমি আল্লাহ একটা সেকেন্ডের মধ্যে আবার সবাইকে মুক্তির ব্যবস্থা করে দিব। এ ক্ষমতা আল্লাহর নাই, দেখছেন নি? বাবায় মরে গেছে, সন্তানেরা লাশ ফালাইয়া ভাগিয়া গেছে, কেউ কাছে যায় না। কেমন মরণ যা জীবনে শুনি নাই, কল্পনাও। আবার সন্তানের লাশ মা বাবায় ফালাইয়া পালাইয়া গেছে, লাশটা নেওয়ার কেউ নাই। হঠাৎ করে রাস্তার মানুষ শুনে পচা গন্ধ, পার্শ্বে তাকায় দেখে লাশ পড়ে আছে, পুলিশের খবর দিল, পুলিশ আইসা লাশটা নিয়ে গেল। আর এই করোনার জমিনের মধ্যে ইতিহাসের পাতায় উজ্জ্বল অক্ষরে লেখা থাকবে, দুনিয়ার মানুষ যেই টুপিওয়ালারে উঠতে বসতে গালাগালি কর্তা, এই করোনার সময় সেই টুপিওয়ালারাই মানুষের লাশের দাফন করেছে, আর কেউ কাছে আসে নাই। টুপিওয়ালারাই রাত নাই, দিন নাই, দুইটা নাই, তিনটা নাই, ফজর নাই, জোহর নাই, ওই করোনার লাশ লইয়া দৌড়ায়। কিন্তু এটি ইতিহাসের পাতায় আসবে না, কারণ লেখকদের কলম তো বেইমানের গোলামদের হাতে, এটি মিডিয়ায় আসবে না, কারণ মিডিয়া তো মুসলমানের নিয়ন্ত্রণে নাই। এরে নবীর আশেক উম্মতের দল, কেমন এক মরণ চিন্তা করেন, জানাজায় যাইতে মানুষ রাজি না, কেউ জানাজায় যাওয়া যাবে না, করোনা আক্রান্ত হওয়ার ভয়, যাইও না। একটা মিনিট চিন্তা করে দেখেন কি রকম বিপদ আজ দুনিয়ার মধ্যে আসলো, শুধু বাংলাদেশে না। আল্লাহ সবাইকে মাফ করেন। বড় 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 ব্যক্তিরা কত বিপদে পড়ে আছে, দোয়া চায় হুজুর, দোয়া করেন, বিপদে পড়ে আছি। আমগো যতই গালি দাও, আমরা গালির জবাবে গালি দিব না, কারণ আমরা আল্লাহর নবীর আদর্শের আদবওয়ালা উম্মা। লিকুল্লি শাইইন জিনাতুন ফিল ওয়ারা ওয়া জিনাতুল মারই তামামিল আদাবি। আজ খোদা খা হিমে তৌফিকে আদব, বে আদব মাহরুমে গাশত আজ ফজলে রাব। খারাপ লাগে আপনাদের? রাগ করেন? আদবওয়ালা জিন্দেগির বড় দাম। ও দুনিয়ার মানুষ, আমি আল্লাহ সব কিছু বানাইলাম, আমি আল্লাহ দুনিয়াতে যাহা কিছু বানাইলাম এগুলো অনর্থক বানাই নাই, আসমান বানাইছি, জমিন বানাইছি, পাহাড় পর্বত চন্দ্র সূর্য বানাইলাম, গ্রহ নক্ষত্র সব কিছু আমি বানাইলাম, এগুলো বানাইছি সব আমার বান্দা মানুষের গোলামি করার জন্য, আর মানুষ বানাইছি বিড়ি টানার জন্য, গাঞ্জা খাওয়ার জন্য, ক্রামবোর্ড খেলানোর জন্য, মদ পান করার জন্য। তাহলে ও যুবক, বলো এই করোনা আর লকডাউনের মধ্যে তোমার কান্না করে গুনাহ সেরে তওবা করার কথা ছিল, কিন্তু তুমি এখনো ঘরের মধ্যে বৈসা, এই লকডাউনের আগে যেমন গুনাহ করেছো এখনো মোবাইলের দ্বারা গুনাহ করো, ক্যারাম বোর্ড খেলো, গেমস খেলো, মানুষের চরিত্রের উপর আক্রমণ করো, চুরি ডাকাতি আর জিনা হাইজাকারিতে লিপ্ত আছো। এর যুবকের দল,
মনে হয় ভয় লাগে না জানি আরো গজব তীব্র থেকে তীব্র হয়ে যায়, তীব্র থেকে তীব্র হয়ে যায় এই বিপদ। আল্লাহ আমাদের সব ভাইকে হেদায়াত দান করেন, আমিন। এর নবীর আশিকের দল ভালো করে শুনে নাও, মুসিবত আমাদের থেকে যদি বিদায় করতে চাও এখনো সময় আছে, আল্লাহর মহাব্বত নিয়ে চোখের পানি নিয়ে তওবা করো। আল্লাহ বলেন এরে গোলাম সব মাখলুকাত আমি বানাইলাম একমাত্র মানুষের গোলামির জন্য, আর মানুষ বানাইছি আমি আল্লাহ পাকের ইবাদতের জন্য। মানুষ মনে করিস না দুনিয়াতে আসছি কয়েকদিন, ঘুরাইয়া ফিরাইয়া আল্লাহ নিয়ে যাবেন। আল্লাহ পাক বলেন না না আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা, আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। আল্লাহ তাআলা বলেন হে মানুষ তোমরা কি ধারণা করেছো তোমাদের অনর্থক আমি সৃষ্টি করেছি, তোমরা কি ধারণা করেছো আমার কাছে আর তোমরা ফিরে আসবে না, যতই লাফালাফি করো রশি কিন্তু আমার হাতে টান দিলে আসতে হবে, কেউ তোমাকে রাখতে পারবে না। এরে নবীর আশেক উম্মতের দল তোমাকে আমি অনর্থক বানাই নাই, তোমার একদিন আগে পেছে আমার কাছে ফিরে আসতেই হবে, পালানোর কোনো জায়গা কই। নমরুদ কই ফেরাউন সাদ্দাত হামান কারুন, কোরআনের পৃষ্ঠায় তাদের নাম আজও মানুষ স্মরণ করে, মহাব্বতের কারণে না বরং মনের রাগে। এদের নাম শুনিয়া মানুষ শিক্ষা গ্রহণ করবে যে ওদের মতো বেইমানি করা যাবে না। আল্লাহ পাক বলেন এরে গোলাম তোমাদেরকে অনর্থক আমি সৃষ্টি করি নাই। আল্লাহ বলেন তো কেন বানাইছি, একমাত্র আমি আল্লাহর ইবাদতের জন্য গোলামির জন্য। কয় আল্লাহ তোমার গোলামি করতে গেলে খানা লাগবে, ঘুম লাগবে, পেটে ক্ষুধা লাগে, ঘুম আসে। আল্লাহ বলেন তোর যা প্রয়োজন সব ব্যবস্থা করে দিলাম, তোর কাজ হলো আমি আল্লাহর গোলামি করবি, আর দুনিয়ার রাত দিন আসমান জমিন পাহাড় পর্বত বাতাস পানি সব চন্দ্র সূর্য তোমার গোলামির জন্য বানাইলাম, সব কিছু তোমার গোলাম, আর তুমি কার গোলাম? তুমি আমি আল্লাহর গোলাম, আর দুনিয়ার সমস্ত মাখলুকাত আল্লাহর গোলাম। আল্লাহ পাক বলেন এরে মানুষ এত সব কিছু তোমার জন্য বানাইলাম, পাহাড় পর্বত চন্দ্র সূর্য তোমার গোলামি করবে, তোমার খেদমতের জন্য বানাইলাম। এরে বান্দা আমি আল্লাহ তোমাকে এত নেয়ামত দান করলাম, তোমার এত সম্মান কেন? আমি আল্লাহ গোটা সৃষ্ট জগতের মধ্যে মানুষের বড় সম্মানিত করেছি, মানুষের মতো দামি আর কেউ নাই, আসমানে তো দামি না, মানুষ যত দামি ফিরিস্তার থেকে মানুষ দামি, জিন পরীর থেকে মানুষ বড় দামি। এরে নবীর আশেক আর এই মানুষের মধ্যে যারা মুমিন তারা আল্লাহর কাছে বড় দামি। এরে আল্লাহর বান্দা তোমাদের এত সম্মান আমি আল্লাহ দিলাম, তোমরা আমার বান্দা তোমরা আমার, আমি তোমাদেরকেই বেশি মহব্বত করি, আমি আল্লাহর আর কেউ আপন নাই তোমরা আমার আপন, আমি আল্লাহ চাই না আমার আপন বান্দাগুলো জাহান্নামে যাবে, আমার আপন বান্দাগুলো বিপদের মধ্যে পড়ে কান্না করবে, আমি আল্লাহ চাই না। আমি আল্লাহ চাই আমার বান্দা যেন স্বাচ্ছন্দ্যে জীবন যাপন করে, আমি আল্লাহ চাই
আমার আপন বান্দাগুলো যেন ইমানের হালাতে সুখ শান্তি নিয়ে কবরে যেতে পারে। আমি আল্লাহ চাই আমার বান্দাগুলো যেন পরকাল জীবনে শান্তির ঠিকানা জান্নাতের মেহমানখানায় থাকতে পারে। এরে বান্দা, তুই যখন মুসিবতে পড়িয়া একবার উহ বলে আওয়াজ দেও, আমি আল্লাহ একবার উহ বলার বিনিময় সাথে সাথে তোর গুনাহগুলো মাফ করে দে। আল্লাহ গুনাহ মাফ চাই বলা লাগবে না। উহ, একটা পায়ে কাটা ঢুকছে তুমি বলছো উহ, আল্লাহ কয় অটোমেটিক গুনাহ মাফ। আল্লাহ এত আদর করেন আমাদেরকে, সেই আদর করা বান্দাগুলোর উপর এত বিপদ কেন? আল্লাহ বলেন সন্তানের আব্বা আম্মা বেশি মহাব্বত করে, করেনি? এরে বান্দা তাকায় দেখ, মা বাবা যেই সন্তানটারে মহাব্বত করে, ওই সন্তান সামান্যতম অন্যায় করলে মা বাবা বরদাস্ত করতে পারে না। যদি অন্যায় করে একবার ধমক দেয়, অন্যায় করবি না। আবার যদি করে ধমক দেয়, অন্যায় করবি না। আবার ধমক দেয়, তৃতীয়বার ধমক দেয়, অন্যায় করবি না। আল্লাহ কয় বান্দা আমি চাই তুই কোনো অপরাধ করবি না, তুই আমার আদরের বান্দা। যদি অন্যায় করো আমি আল্লাহ একবার ধমক দেই, অন্যায় থেকে ফিরে যা। জমিনটারে একটা কম্পন সৃষ্টি করি, কম্পন কাঁপানি দিয়ে জমিনটারে জালজালা দিয়া তোরে একটু ধাক্কা দেই, সাবধান, অমুক এলাকায় এক ধাক্কায় বিল্ডিং ভেঙ্গে পড়েছে, তোর ঘরটাও কিন্তু ভেঙ্গে যেতে পারে, সাবধান, অন্যায় থেকে ফিরে যাও। অন্যায় করবি না রে গোলাম, একবারের ধমকে তুই ফিরো নাই, আবার ধমক দিয়েছি ফিরে যা, অন্যায় থেকে তওবা কর, ফিরো নাই, আবার আমি ধমক দিলাম, এইবার চূড়ান্ত ধমক দিলাম এই করোনার মাধ্যমে, বান্দা গুনার থেকে ফিরে যা। তোর আব্বারে নিয়ে গেছি, তোর দাদারে নিয়ে গেছি, তোরে নিতেও সময় লাগবে না, সময় দিয়া দিলাম, এখনো তওবা করে ফিরে যা। এই মরণ আল্লাহর কাছে কামনা করিস না, যেই মরণে জানাজা হবে না, জানাজা হলেও লোক আসবে না, এমন মরণ কামনা করিস না রে ভাই, যেই মরণের লাশটা পড়ে থাকবে দাফনের লোক পাওয়া যাবে না। আল্লাহ আবার দেখায় তাকায় দেখ, এত কঠিন মুসিবতের মধ্যে মানুষ মরে গেলে জানাজায় লোক নাই, লাশ নেওয়ার লোক নাই, আবার তাকায় দেখ হাটাজারির হুজুরের জানাজার হালাতটা কেমন, আবার তাকায় দেখ জুবায়ের আনসারী রহমাতুল্লাহর জানাজার হালাত কেমন, একটু নজর করে দেখ ওই হবিগঞ্জের ভিতরে মুহাদ্দিস সাহেব রহমাতুল্লাহর জানাজার হালাত কেমন, কিশোরগঞ্জের ওই আনোয়ার শাহ রহমাতুল্লাহর জানাজার হালাত কেমন, ওই চট্টগ্রাম জিরি মাদ্রাসার তৈয়ব রহমাতুল্লাহ শাহ তৈয়বের জানাজার হালাত কেমন। এই করোনার মধ্যে কেউ জানাজার লাশ দেখলে পালায় পালায় ভেগে যায়, মা সন্তানের লাশ দেখে ভেগে যায়। আল্লাহ কয় এটা কেয়ামতের ছোট নমুনা, কেয়ামতের ময়দানে তো এমনটাই হবে। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি, কেয়ামতের ময়দানে মা ভেগে যাবে, বাবা ভেগে যাবে, বন্ধু বান্ধব থেকে ভেগে যাবে, আপন আপন বলতে কেউ থাকবে না। একটা নেকের টানে মা বিগিয়া বলবে সন্তান আমার একটা নেক দে জান্নাত পাইতে পারি, সন্তান বলবে আমি মায়ের পেট ছাড়া তো দুনিয়াতে আসতে পারি নাই, তবে তুমি যে আমার মা আমি বিশ্বাস করি না। ও মুসলমান, তার কিছু নমুনা এই জমিনে এখন আল্লাহ দেখাইতেছে। হায় হায় হায়, আহা, সন্তান বিপদে পড়ে গেছে,
আব্বাজান টের পাইছে এই বিপদে যদি আমি ছেলের পরিচয় দেই তো আমারও ফাঁসি হবে। বাবা গোপন হইয়া এখন ছেলের পরিচয় দেয় না বিপদ থেকে বাঁচার জন্য, কেউ যদি ধরে এই ছেলে কি আপনার, বলে না এই ছেলের আমি এখনো চিনি না। দুনিয়াতে যদি এই হালাত হয় আবার আল্লাহ কয় দেখ যদি মানুষের মতো মানুষ হইয়া মরতে পারো তাহলে জানা যায় লোকের অভাব হবে না আর তোর খাটিয়া ধরার মানুষের অভাব হবে না। গর্ব সুরত আদমি ইনসাবু দে আহমদ বু জাহলো হামেক সাবু দে আদমিরা আদমিয়ত লাজমাস উদেরা গর্বু নবাসদ হই জমাস। মানুষের মতো মানুষ, আমরা সবাই তো মানুষ, আমরা তো এখানে কেউ হলুমান না, সবাই মানুষ, কিন্তু ভেতরের হালাত বড় খারাপ। এরে আল্লাহর গোলাম, সুরাতে মানুষে আছি ভেতরটা বড় খারাপ। ওই দিল্লি শাহী জামে মসজিদের মধ্যে শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিসে দেহলভি রহমতুল্লাহ আলাই জুমার নামাজের খুতবা দিচ্ছেন, রুমাল দিয়া চেহারাটা আবৃত করে রাখছেন। কোন এক আল্লাহর বান্দা প্রশ্ন করলেন, শায়েখ চেহারাটা রুমাল দিয়া ঢেকে রাখলেন কেন? আল্লাহর ওলি ডাক দিয়া কয়, রে প্রশ্নকারী ভাই, আগামী জুমাবার জবাব নিও। পরের জুমায় যখন হাজির হয়ে গেল আল্লাহর ওলি ডাকলেন, প্রশ্নকারী ভাই সামনে দাঁড়াও। সামনে দাঁড়ায় গেল আল্লাহর ওলি শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভি, তার মাথার রুমালটা ওই প্রশ্নকারীর মাথায় যখন দিলেন লোকটা চিৎকার মেরে বেহুশ হয়ে জমিনে পড়ে গেল। হুশে আসার পরে বলে, বাবা চিল্লাইয়া বেহুশ হইয়া জমিনে পড়ে গেছো কেন? আল্লাহর বান্দা চোখের পানি ছেড়ে কান্না করে বলেন, হযরত আপনার রুমাল আমার মাথায় দেওয়ার পর এ বিশাল দিল্লি শহরে লক্ষ লক্ষ মানুষের মধ্যে দেখলাম কোনো মানুষ নাই, মাঝে মাঝে বানর দেখা যায়, কুকুর শুকর দেখা যায়, আর ফাঁকে ফাঁকে দুই একজন মাত্র মানুষ দেখা যায়। আমরা সুরতে মানুষ, ওই যে ধান খেতের মধ্যে তাকায় দেখবেন মানুষ দাঁড়ানো থাকে জামা টামা পরানো। হ্যাঁ, প্রাণীরা উড়ন্ত পাখিরা দেখলেই মনে করে ওখানে খেতের মালিক বয়াস, দেখছেননি এই তামাশা? একেবারে পুরা দুই হাতে এরকম রাখা জামা পরা, আসলে ভেতরে কি আছে কিছু? নাই নাই। ঠিক আমাদের হালাতটা এমন, আমরা এই যে চামড়ার মানুষ হয়ে পরিচয় দিচ্ছি আমি বড় মানুষ, কিন্তু আমার চরিত্রটা হিংস্র পশুর থেকেও মনে হয় যেন খারাপ হয়ে যাচ্ছে। এরে নবীর আশিক, আল্লাহর দরবারে তওবা করার সময় এসে গেল। চোখ দুইটা বন্ধ করে একটু পেছন দিয়ে তাকাও, কোথায় গেল আমার আত্মীয় স্বজন, আমার দাদা, আমার দাদি, আমার নানা, আমার নানি? আমার আত্মীয় স্বজন চলে গেল, অনেক আল্লাহর বান্দা এখানে আছেন, অনেকের মা চলে গেছে, অনেকের বাবা বিদায় হয়ে গেল, অনেকের ভাই নাই, অনেকের বোন নাই, এমনও আল্লাহর বান্দা আছেন বাহিরে, আপনার আত্মীয় স্বজন বাইরে আছে, তারা আপনাকে দেখতে পারে না। এই করোনায় পড়িয়া কত বান্দা বাহিরেও ইন্তেকাল হয়ে গেল। এখনো তো গ্যারান্টি নেই যে আপনি আমি সুস্থ আছি কালকে অসুস্থ হব না, এর কোনো গ্যারান্টি নাই। আজ এখানে সবাই একত্রিত হয়েছি, কত আনন্দ আর হাসি। দুদিন পরে না জানি কার খবর হয়, লোকটা দুনিয়ায় নাই। ওই মরণ হওয়ার আগে তওবা করে নেও,
আল্লাহ পাক বলেন ওরে মানুষ আমি তোমাকে অনর্থক দুনিয়াতে পাঠাই নাই রে বাবা কেন পাঠাইছি একমাত্র আমি আল্লাহর ইবাদত করার জন্য তোমাকে বানাইলাম আমার ইবাদত করার মানে আল্লাহর ইবাদত করতে গেলে খানাও বন্ধ হবে না বাজার বন্ধ হবে না দোকানদারি বন্ধ হবে না ব্যবসা বন্ধ হবে না চাকরি বন্ধ হবে না বরং তুমি চাকরি করো ব্যবসা করো তুমি হাল চাষ করো তুমি গাড়ি চালাও বাহিরে যাও যা করো না কেন আল্লাহর মহব্বত নিয়ে যদি করো তখন তোমার ব্যবসাটাও ইবাদতে পরিণত হয়ে যাবে তোমার দোকানদারিটাও নেকের পাল্লায় ওজন দেওয়া হবে তোমার চাকরির সময়টাও নেকের পাল্লায় ওজন দেওয়া হবে কিয়ামতের ময়দানে দেখবা তুমি যে ব্যবসা করছো তাও তোমার জান্নাতের জন্য পাথেয় হয়ে গেছে যদি তুমি আল্লাহর রাজি খুশি অনুযায়ী রসূলের তরিকায় চলতে পারো এই দুনিয়াটা আসল কিছু না এটা বিউটি পার্লারের মতো দেখতেছি বিউটি পার্লারের মতো সুন্দরী কালো মেয়েটা কালো বিউটি পার্লারে গিয়া পূর্ণিমার চাঁদকে ফেল করে ফেললো দানা কাটা বড়ি লাগাইছি কি জামকালা এর ভিতরে পাউডার এর ভিতরে মেকআপ জামকালা একেবারে জন্মের কালা যার উপরে আর কোনো কালো নাই এবার বিউটি পার্লারে তিন ঘন্টা রেস্ট নিল রেস্টের পরে বের হইল এটা মানুষ নাকি একটা ডানা কাটা পরি বুঝাই কোনো যায় না পাগল আমার কলিজার যুবকেরা পাগল হয়ে গেল এত সুন্দরী মেয়ে তো দুনিয়াতে আর দেখিনি এটা মানুষ না ফেরেশতা বুঝাই তো যায় না এইডারে যদি না পাই আমার কল্লাটা দিয়ালাম বুঝেননি এই যে পার্লারে সাজলো এখন এই মেয়েটার কি হালাত বলে এটা কি স্থায়ী কালার না না এটার ভিতরে রোদ্রের তাপ লাগা যাবে না তাহলে আসল কালো বের হয়ে যাবে এর মধ্যে পানির ছিটা লাগা যাবে না লাগলেই তো আসলটা বের হয়ে যাবে রে নবীর উম্মতের দল এই দুনিয়াটাও এমন দেখতেছি এত সুন্দর দুনিয়া এর কোনো দাম আছে মরে গেলে সব কিসের বাড়ি আর ঘর এত সুন্দর বিল্ডিং এত সুন্দর দালান কোঠা মরে গেলে আমার আপন ছেলে মেয়েরা আমাকেই কবরে নিয়ে যাবে সবাই আমাকে টেনে টেনে কবরে নিয়ে যাবে আল মালু আল বানুন জিনাতুল হায়াতিদ দুনিয়া মাল সম্পদার সন্তান এটি দুনিয়ার সৌন্দর্য মাত্র এরে আল্লাহর গোলাম খেজুর গাছ চিনেননি চিনেন খেজুর গাছে কি হয় খেজুর হয় আর কি হয় রস শীতের পিঠা খায় খেজুরের রস দিয়া না এরে আল্লাহর গোলাম আল্লাহর বান্দা সুন্দর করে একটা খেজুর গাছ মাটিতে রোপণ করলো এইডারে এখন পানি দেয় খেদমত করতে করতে বড় হয়ে গেল এখন খেজুর দেয় এক সময় খেজুর গাছ বলে আমার বয়সে ভাটি লাগছে আর খেজুর দেওয়া যাবে না খেজুরও বন্ধ হয়ে গেল এইবার খেজুর গাছে রস দেয় পানি দেয় মিঠা হয় কিছুদিন পর এই গাছটায় রস দেওয়া বন্ধ করে দিল খেজুর নাই এখন এই গাছের থেকে রস পাওয়া যায় না মিষ্টিও বানানো যায় না এখন বলেন এই গাছটা কি কেউ খালি ফালায় দিবে আপনি গিয়া যদি বলেন ভাই এই গাছটা আপনি লাগাইলেন এটায় খেজুর দেওয়ার কথা এখন দেয় না রস দেয় না আমাকে দিয়ে দেন খবরদার কথা কি করবেন এটারে এত কষ্ট করে বড় বানাইছি এমনি ছেড়ে দেব না এর পেছনে আমার ঘাম রাত দিন কষ্ট করে বড় করেছি এমনি ছেড়ে দিব না এটার কাজে লাগায় সারম কি কাজে লাগাইবা এটার কাঠ গোড়া কাঠ আগা কাঠ কাটার পরে এরপরে পুকুরের মধ্যে ফালাইয়া ঘাট লাবানা কি বানাও ঘাটের উপরে বসে বসে পানিতে পুকুরে নেমে গোসল করব তো পানির মধ্যে দিয়া তা কাজে লাগাইছে কিছুদিন পর তাকায় দেখে পানির মধ্যে থাকতে থাকতে এখন শক্তি দুর্বল হয়ে গেছে এবারে একয় ভাই এটা তো আর কাজে লাগবে না এটা তো আর বসে গোসল করা যায় না দাও বলে না দেওয়া হবে না বল কি করবা এখনো সারুম না কি করবা কটা টাইনে উপরে উড়া উড়াইছে উপরে উঠাইয়া এইবার টুকরো টুকরো করে
এই নরম গাছের অংশগুলো রোদ্রে শুকাইলো, শুকানোর পর সুলার কিনারায় নিয়া হাজির। ওরে খেজুর গাছ তোরে এত কষ্ট করে বড় করলাম, তোরে শেষ ফল তোরে ছেড়ে দেওয়া হবে না, আমি সুলার মধ্যে দিয়া তোরে আগুন জ্বালাইয়া ওর মাধ্যমে আমি ভাত পাকাইয়া খাইয়া আমার পেটটারে সান্ত্বনা দিব। আল্লাহ বলেন, ওরে বান্দা তোরে বানাইছি আমি নাপাক পানির থেকে, দশ মাস মায়ের গর্ভে চল্লিশ দিন চল্লিশ দিন চল্লিশ দিন মায়ের গর্ভে রাখলাম, ওই নাপাক পানিটারে রক্ত বানাইলাম, গোস্ত বানাইলাম, হাড্ডি বানাইলাম, ফেরেশতারে ওয়ার্কার বানাইয়া তোরে সুন্দর একটা মানুষ বানাইলাম, আমি আল্লাহ সুন্দর করে চেহারাটা তৈরি করলাম, আমি আল্লাহ কেমন মায়ের আল্লাহ তাকায় দেখ, একই মায়ের দশটা সন্তান একজনার চেহারায় আর একজনার চেহারার মিল নাই। কাদের কুদরত দারি বরকা মাল আন্তা রব্বি আন্তা হাসবি জুল জালাল তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার বহার হালে তুহি মেরা নেগাহাদার। আল্লাহ বলেন, বান্দা তোর এইবার মায়ের গর্ভে তোর জিব্বাটা মায়ের রক্ত দিয়া নাপাক করি নাই, নাভির সাথে নাভি লাগাইয়া তার দিয়া তারপরে তোর পেটের ক্ষুধা নিবারণ করলাম, তোরে আমি আল্লাহ মায়ের গর্ভে ছোট্ট একটা মায়ের পেট, পেটের ভেতরে মায়ের অনেক নারী ভুঁড়ি আছে, এর একটা পার্শ্বে তোরে একটা প্যাকেটের মধ্যে ঢুকাইলাম, একটা প্যাকেট না অনেক প্যাকেট, একটার উপরে একটা কাভার দিয়া কাভার দিয়া কাভার দিয়া বিন্দু থেকে বিন্দু অক্সিজেন ভেতরে যেন না যায়। এরে বান্দা এখন একটু তাকায় দেখ, একটা সেকেন্ডের জন্য যদি তোর বাতাস বন্ধ করে দেয়া হয়, নাক আর জম্মুকটা যদি চাপিয়া ধরা হয়, হঠাৎ করে মরণ মুখ দেখে ফেলবে, কিন্তু মায়ের গর্বে দেখ আমি আল্লাহ কেমন মায়ার মালিক, মায়ের গর্বে এমন প্যাকেট করে রাখলাম একটু ছিদ্র নাই, ভেতরে অক্সিজেন যাওয়ার কোনো কায়দা নাই, আমি আল্লাহ দীর্ঘ দশ মাসের মতো বিনা অক্সিজেনে তোরে বাঁচায় রাখছে তোর বাবায় কে রাখছেন, তিনি আমার আল্লাহ। আল্লাহ তাআলা বলেন, দেখ তুই একটা মিনিট বাতাস থেকে যদি বন্ধ হয়ে থাকো মরণ হয়ে যাবে, তুই ভয় পেয়ে যাবি, তিন দিন পানি না পান করলে কেউ মরে না, কিন্তু এক মিনিট যদি আপনার নাকের বাতাস মুখের বাতাস বন্ধ করে রাখে বাঁচার উপায় আছে বলেন না কেন? অথচ মানুষ নাম দিছে পানির অপর নাম জীবন, পানির অপর নাম, অথচ বাতাসের অপর নাম জীবন দেওয়া দরকার ১৩ বার, বেশি কথা বললেই কয় মোল্লা মাথা খারাপ, আর কথা না বললে কয় হুজুরের ইমান দুর্বল, বলে কেন, বলে পরের বাড়ি খায়, কথা না বললে কি কয় হুজুরের ইমান দুর্বল কেন, বলে পরের বাড়ি খায়, আর পরের বাড়ির খানা আর কত ভালো হইব, সুদ ঘুষ মিলায় জিলায় চলতেছে, কথা বলেন না কেন? যদি আবার হক কথা কয় বলে হুজুরের মাথা খারাপ, আরে আমনে কইবেন কেন, আমরাও কম কইনি, যারা একটু হক কথা বেশি কয় তো বাদ দাও পাগল কি? হ্যাঁ আচ্ছা, যে হক কথা কয় এই হক কথা নিজের মনের থেকে না রসুলের কথা? তাহলে হক কথা তো রসুল কইছে, এই কথা উনি কয়, এখন যদি কয় ওই লোকটার কথা পাগলার মতো, তাহলে পাগল তো মূলত রসুলকেই না বলছো। হ্যাঁ যদি উল্টা পাল্টা মন গড়া কয় সেক্ষেত্রটা ভিন্ন, আল্লাহ এর থেকে আমাদের হেফাজত করুন। তাহলে পানির অপর নাম জীবন, কেন কয় তার ভেদাভেদ আমি জানি না, মূল ভেদ মূল রহস্য জানি না, পানি একদিন পান না করলে কেউ মরবে, কিন্তু বাতাস বন্ধ হয়ে গেলে মরবে। আল্লাহ পাক বলেন, তাকায় দেখ আমি আল্লাহ মায়ের গর্ভে বাতাস ছাড়া কেমনে লালন পালন করেছি, এই জন্য আমি রব, এই জন্য কি আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন, সমস্ত প্রশংসা কার জন্য?
ربي الله لا إله غيره ونبيه محمد مصطفاه সব প্রশংসা আমার আল্লাহর এ বান্দা তাকায়া দেখ তুই দুনিয়াতে আসার আগে কি খাবি ভাত পারবি না পানি পারবি না মাছ পারবি না আমি আল্লাহ কুদরতিভাবে তোর জন্য মায়ের বুকে আলাদা খানার ব্যবস্থা করে রাখলাম আমি আল্লাহ সুন্দর করে তোর খানার আয়োজন করেছি রে বাবা এত সুন্দর করে তোরে বড় বানাইলাম কথা বলতে পারো না হাঁটতে পারো না তুই চলতে পারো না আমি আল্লাহ হাঁটার মতো শক্তি দান করলাম কথা বলার শক্তি দান করলাম তোর দাঁত নাই আমি আল্লাহ দাঁতের ব্যবস্থা করে দিলাম শক্ত খানা খাওয়ার জন্যই নরম দাঁত ফালাইয়া পাওয়ারফুল দাঁতের ব্যবস্থা করে দিলাম আমি আল্লাহ তোরে এত সুন্দর করে বানাইলাম আমি আল্লাহ তোরে এত সুন্দর করে লালন পালন করলাম আমার দেওয়া পানি আমার দেওয়া বাতাস আমার দেওয়া সূর্যের আলো আমার দেওয়া চন্দ্রের আলো আমার দেওয়া নিয়ামত খাইয়া তুই যদি আমি আল্লাহকে না মানো আমি আল্লাহ তো খেজুর গাছের মতো তোরে ছাড়ব না আমি আল্লাহ পাক ওই খেজুর গাছের মতো তোরে কাজে লাগাবো কিভাবে এরে বান্দা আজরাইল তোর পেছনে রাখলাম ওই আজরাইল দিয়া তোর জীবনটা যখন নেওয়া হবে ওই কবরের মধ্যে ঢুকাইয়া আমি আল্লাহ ওই কবরের মধ্যে তোর মজা চিরতরে বুঝায় দিব এমন ভাবে সেদিন তোর মা দশ হাত দূরে থাকবে ঘরের মধ্যে তোর চিৎকার মা শুনবে না তোর বাবায় চিৎকার শুনবে না আমি আল্লাহ এমন ভাবে বিচার করব পালাইয়াও যেতে পারবি না পালানের কায়দা আছে এরে নবীর উম্মতের দল মানুষ কবরের আজাব বিশ্বাস করে না আল্লাহ এজন্য মাঝে মাঝে কবরে আগুন দেখায় বিচ্ছু দেখায় সাপ দেখায় শুধু তাই না কিছুই উপরে দেখা যায় না কিন্তু কবরের পার্শ কবরটা হলো একটা বেনামাজির কবর আর পার্শে হলো গরুর বাঁধার গোয়াল ঘর যখন লাশটা দাফন করে গেল গরুগুলো ছোটাছুটি করে চিল্লাইতে থাকে মাঝে মাঝে দেখবেন কুকুরেরা কবরস্থানে দিয়ে তাকায় চিল্লাইতে থাকে মদিনার নবী বলেন উম্মতের দল ওই পশুরা সবাই কবরের আজাব দেখতে পায় ওই কবরের আজাব দেখে সহ্য করতে পারে না এরে যুবক ভাই পাও দুইটা যদি আগায় দাও পায়ে হাত রেখে একটু কথা বলে যাই এক মিনিট বালিশটা মাথায় দিয়া চিন্তা করে দেখবা আল্লাহর কোরআন সত্য নবীর হাদিস সত্য গুনাগারের আজাব হবে এ কথাটাও সত্য নেক আমলওয়ালার জন্য কবরে শান্তি হবে তাও সত্য এরে আল্লাহর বান্দা আমরা মন গড়া কিছু বলি না আল্লাহর কোরআনের কথা বলি নবীর হাদিসের কথা বলি ওই অন্ধকার কবর গুনাগারের জন্য জাহান্নামের আজাব অতএব আল্লাহর কোরআন যদি বিশ্বাস করো এই কথাগুলো বিশ্বাস করিয়া কবরে যাও দুনিয়া কিছুই না রে বাবা কই বাড়ি কই টাকা কই ব্যবসার সব পড়ে আছে কিছুই কবরে যাবে না নিজের গায়ের গেঞ্জিটা পর্যন্ত বেলেট দিয়া কেটে রাইখা তারপরে কবরে বিদায় দিবে ওই কবরে যাওয়ার আগে তওবা করে নাও গলায় ছুরি আসবে মরে যাব এই করোনার থেকে আজকে থেকে তওবা করে নিলাম আল্লাহ এই এলাকার কেউ জানে না আমি কত বড় গুনাহগার কত বড় অপরাধী আমার মাও জানে না আমার বাবাও জানে না আমার ভাই বোনেরা জানে না ওদায়ার মালিক তুমি জানো এই ময়দানে আমার মতো আর কেউ গুনাহগার নাই আমার গুনার খবর কেউ জানলে আমাকে লজ্জা দিয়া তারায় দিত ও দয়ার আল্লাহ আমি জানি তুমি জানো এত গুনাহ করেছি তুমি জানার পরও রাগ করিয়া পানি বন্ধ করো নাই বাতাস বন্ধ করো নাই খানা বন্ধ করো নাই সূর্যের আলো বন্ধ করো নাই ও আল্লাহ আজকে থেকে তওবা করে নিলাম আর গুনাহ করব না নামাজ ছাড়ব না বেপর্দায় চলব না মা বাবাকে কষ্ট দিব না আল্লাহওয়ালা আলেম ওলামাদের বিরোধিতা করব না দেশের বিরুদ্ধে জাতির বিরুদ্ধে ষড়যন্ত্র করব না আয় আল্লাহ মোবাইলের মাধ্যমে গুনাহ করে চোখ কান হাত আর কোনো দিন নাপাক করব না তওবা করার জন্য পাক্কা এরাদা যদি থাকে দিলটা দিয়া আল্লাহকে ডাক দাও হে মালিক এই মজলিসে দিলের হালাত কার কেমন তুমি জানো গুনার কারণে আজ আমার ডানে বামে অনেকে মোনাজাত ধরে কান্না করে
আমার চোখে পানি আসে না, একমাত্র কারণ গুনার কারণে দিলটা পাথর হয়ে গেল। ও আল্লাহ তুমি এই বিপদ থেকে আমাকে মাফ করে দাও, কান্নাওয়ালা চক্ষু দাও, গুনামুক্ত জিন্দেগি দান করো। ও দয়ার মালিক আমাদের তওবা করার তৌফিক দাও এবং এই তওবার উপরে মজবুত হয়ে চলার তৌফিক দান করো। আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والصلاه والسلام على سيد الانبياء والمرسلين وعلى اله واصحابه اجمعين يا ارحم الراحمين يا ارحم الراحمين يا ارحم الراحمين اللهم انا نعوذ بك من البرص والجنون والجزام ومن سيء الأسقام اللهم إنا نعوذ بك من البرص والجنون والجزام ومن سيء الأسقام اللهم إنا نعوذ بك من البرص والجنون والجزام ومن سيء الأسقام ودير مليك কুদরতের নজর দিয়া তাকায় দেখেন আপনার ঘর পবিত্র জায়গার ভিতরে। ওলামায়ে কেরাম মুরব্বি যুবক ভাই ছোট ছোট বাচ্চারা আপনার দরওয়াজায় হাত তুলেছেন রে আল্লাহ, পর্দার আড়ালের কত মা বোনেরা হাত তুলেছেন, কোরআন ও হাদিসের আলোচনা যে এলাকায় হয় ওই এলাকায় আপনার রহমত নাজিল হয়, যে এলাকায় আলেম ওলামা বেশি চলাফেরা করে ওই এলাকার কবরের আজাব মা আয় আল্লাহ। আজকের কোরআন হাদিসের আলোচনার মজলিসে কত আপনার খাস বান্দারা হাজির আয় আল্লাহ। আজ এই জমিনের মধ্যে এত আজাব আমার গুনাহের কারণেই তো হইতেছে আয় আল্লাহ, গুনাহ করে করে জীবনটারে নাপাক করেছে রে আল্লাহ। আমার গুনাহের খবর অপরাধের খবর মা জানে না, ভাই জানে না, বোনেরা জানে না আয় আল্লাহ। পবিত্র জীবনটারে গুনাহ করে করে নাপাক করেছি রে মালিক, আজ আমার গুনাহের কারণে আমার সন্তান কষ্ট পায়, আমার গুনাহের কারণে আমার স্ত্রী কষ্ট পায়, আমার গুনাহের কারণে আমার মা বাবায় কষ্ট পায়, আমার গুনাহের কারণে আমার ভাই বোনেরা কষ্ট পায়, আমার গুনাহের কারণে আমার এলাকার মানুষেরা কষ্ট পায়, আমার গুনাহের কারণে আজ এলাকার ব্যবসা বন্ধ, আমার গুনাহের কারণে আজ এলাকার চাকরি বন্ধ, আমার গুনাহের কারণে আজকে এলাকার মানুষ সমাজের মানুষ আজকে কষ্টে আছে রে আল্লাহ। আপনার দরওয়াজায় ফিরে আসি আর গুনাহ করব না আয় আল্লাহ। আমরা তো আপনার আদরের নবীর উম্মত, ওই নবীজির মুহাব্বতে আমাদের দিয়ে তাকায় একটু মায়ার নজরে মাফ করে দেন আয় আল্লাহ, সকলের গুনাহ মাফ করে দেন আয় আল্লাহ, নেক আমলের তৌফিক দান করেন আয় আল্লাহ, সারা দুনিয়ার মানুষ এই মুসিবত থেকে হেফাজত ও মুক্তির ব্যবস্থা করে দেন আয় আল্লাহ, বাংলাদেশ মুক্তি ও শান্তির দেশ বানায় দেন, যারা দুনিয়া থেকে চলে গেল তাদের জান্নাত দান করেন আয় আল্লাহ, যারা অসুস্থ বিছানায় পড়ে আছে কুদরতের হাতে সুস্থতার নেয়ামত দান করেন আয় আল্লাহ। আপনি সারা বড় ডাক্তার আর কেউ নাই, মেহরবানি করে আপনি সুস্থতা দান করেন আল্লাহ। কতজনার মা বিছানায় পড়ে কান্না করে, কতজনার ভাই বিছানায় পড়ে কান্না করে, ও ভাই একটু দোয়া করো আয় আল্লাহ। জানি না কার কত আপনজন বিছানায় পড়ে দোয়া চাইছে রে আল্লাহ, মেহরবানি করে সুস্থতার নেয়ামত কুদরতি হাতে বাড়ায় দেন আল্লাহ। আমরা যারা সুস্থতার সাথে আছি মেহরবানি করে অসুস্থতার থেকে মুক্তির ব্যবস্থা করে দেন, সুস্থতার নেয়ামত বাড়ায় দেন, বেশি বেশি নেক আমল করার তৌফিক দান করেন, এলাকাবাসীকে কবুল করে নেন, এলাকায় শান্তি দান করেন,
আয় আল্লাহ মা বোনদের পর্দা নিশি আবেদা বানায় দেন ছেলে সন্তান নেককার বানায় দেন আয় আল্লাহ সবার দিলের নেক আশা পূরণ করে দেন সমস্ত মসজিদ মাদ্রাসা কবুল করে নেন যা পড়ায় ওজন গায়বি খাজানা থেকে ব্যবস্থা করে দেন অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানগুলো লেখাপড়ার পরিবেশ স্বাভাবিক করে দেন আল্লাহ ছেলে মেয়েদের লেখাপড়ার অবস্থা স্বাভাবিক করে দেন আল্লাহ আয় আল্লাহ সবাইকে আদবওয়ালা বিনয় জিন্দেগি দান করেন আয় আল্লাহ দীর্ঘ নেক হায়াত দান করেন দীর্ঘ নেক হায়াত দান করেন দীর্ঘ নেক হায়াত দান করেন আয় আল্লাহ আমরা যারা হাত তুলেছি অনেকের মা নাই অনেকের বাবা নাই